এই মুহূর্তের সবথেকে বড় খবর, মমতার সবাই কেন গড় হাজির, পাঁচ সাংসদ বিধায়ক জল্পনা তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা, মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনিতেই দিনভর সরগরম এই জেলায়, একদিকে অমিত শাহের এক গুচ্ছ কর্মসূচি, অন্যদিকে মমতার সভা, ফলে ভোটের আগে কোন নেতা কী বলছেন সেদিকে নজর ছিল গোটা রাজ্যের। পৈলানের সভা শুরু হয় বেলা একটায়, প্রধান বক্তা স্বয়ং তৃণমূল নেত্রী, কিন্তু সেই সভায় হাজির ছিলেন না রাজ্যের শাসক দলের দুই সাংসদ, তিন বিধায়ক, প্রতিমা মণ্ডল, মিমি চক্রবর্তী, জীবন মুখার্জি, দেবশ্রী রায় এবং মন্টুরাম পাখিরা। অনুপস্থিতির এই তালিকা ঘিরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী ছুটি কাটাচ্ছেন, নিজের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে একাধিক ছবি দিয়েছেন তিনি। আর এক সাংসদ প্রতিমা মণ্ডল জানিয়েছিলেন, দিন কয়েক আগে তার শ্বশুরমশাই মারা গেছেন, বাড়িতে অনেক কাজ রয়েছে জেলা সভাপতিকে, তাই তিনি জানিয়েছেন কর্মী সভায় থাকতে পারবেন না। বিধায়ক মন্টুরাম পাখিকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি তিনি। একইভাবে ফোনে পাওয়া যায়নি বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়কেও। জীবন মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কর্মী সভায় তিনি যে যাবেন না তা কাউকেই জানাননি। ভোটের আগেই গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে রাজনৈতিক শিবির বদল চলছে। সাংসদ বিধায়কদের এই অনুপস্থিতি ঘিরেই তাই জোর জল্পনা সব মহলে। গ্রামাঞ্চলের ২৬ আর শহরের ৫টি আসন এখানে রয়েছে যাদবপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্র। রাজ্যের একেবারে দক্ষিণ প্রান্তে এই জেলার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এই জেলায়। আবার কয়েকদিন আগে ডায়মন্ড হারবার এর বিধায়ক দিব্য খালদার বিজেপিতে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরে বাংলা দখল এর তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ এই জেলা। তো বন্ধুরা, এই জেলাকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।